দিন দিন নওগাঁয় জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালত। জেলায় মান্দা উপজেলার ভারসো ইউনিয়নের গ্রাম আদালতের প্রতি আস্থা রাখছে সাধারণ মানুষ। গরিব দুঃখী অসহায় মানুষের আস্থার প্রতীক হয়ে কাজ করছেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। গ্রাম আদালত পরিচালনা হয় আমাদের এখানে সুযোগ্য ইউপি সদস্য আছে, তারা খুবই স্মার্ট এবং ইন্টেলিজেন্ট, এবং আমার সচিবও স্মার্ট এবং গ্রাম পুলিশও স্মার্ট, তারা সবাই দক্ষতার সহিত প্রতি বুধবারে প্রায় 20 থেকে 22টি মামলা, যেটা আপনার নিয়মের মধ্যে, যেটা গ্রাম আদালত যেটা বলে, যেভাবে গঠন করে বিচার পরিচালনা করা হয় সেটা করে। এছাড়া আপনার কোর্ট থেকে মাননীয় জজ মহোদয় বিভিন্ন তদন্ত পাঠান এবং অনেক কেস আছে যারা গ্রাম আদালতের এখতিয়ার সেগুলো পাঠান। কোর্টের কেস থাকে, 4-5টা কেস থাকে কোর্টের, আর কোর্ট বাইরে আমাদের এমনি ফৌজদারি দেওয়ানি মামলা 15-16টা থাকে। ভারসো গ্রামের শ্রীমতী সীতারানী কয়েক মাস আগে পারিবারিক দ্বন্দ্বে মারামারির ঘটনায় থানায় মামলা করেন। এরপর আদালতের মাধ্যমে মামলাটি পাঠায় ইউনিয়ন পরিষদে। ইউপি চেয়ারম্যান ও গ্রাম আদালতের প্রতি আস্থা রেখে এসেছেন ইউনিয়ন পরিষদে। তার মতোই অনেক ভুক্তভোগী এসেছেন এই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে। সপ্তাহের প্রত্যেক বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত গ্রাম আদালতে কার্যক্রম হতে সপ্তাহে 20 থেকে 25টি মামলা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা হয় বলে জানান ইউনিয়ন সচিব। অধ্যক্ষদের মানে তারিখে দুই পক্ষ এখানে উপস্থিত হলে তাদেরকে আমরা নিয়ম অনুযায়ী গ্রাম আদালত গঠনের জন্য দুই পক্ষকেই দুইজনকে প্রতিনিধি মনোনয়নের জন্য বলি। একজন হচ্ছে ইউপি সদস্য, একজন গণ্যমান্য ব্যক্তি, তারাই প্রতিনিধিগুলো মনোনয়ন করে দিলে আমরা গ্রাম আদালত গঠন করে তারপর বিচার কার্যক্রমগুলো শুরু করি। মাত্র 10 টাকা ফি দিয়ে ফৌজদারি মামলা এবং 20 টাকা খরচে দেওয়ানি মামলা করতে পারেন ভুক্তভোগীরা। প্রত্যন্ত অঞ্চলে স্বল্প খরচে অল্প সময়ে এই সুবিধা পেয়ে খুবই খুশি এই ইউনিয়নের জনগণ। ছোটখাটো সমস্যায় থানা পুলিশ অথবা কোর্ট কাচারি করতে হচ্ছে না তাদের। বাড়িতে বসে থেকে গ্রাম আদালতের মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা পেয়ে খুশি এই ইউনিয়নের জনগণ। কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে ইউপি সদস্যদের নিয়ে নিরলসভাবে কাজ করে চলছেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি ওয়াসিম রাজু, এনএএন টিভি।